হ্যালো এভরিবাডি, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন, ওয়েলকাম টু আরটি মুভিজ। আজ একটা নতুন কমিশন ওয়ার্ক নিয়ে স্বাগত তোমাদের সবাইকে। ব্যাকগ্রাউন্ডটা আগে আমি আগেই করে নিয়েছি এবং আমার নিজের ব্যাকগ্রাউন্ডে এক গাদা আওয়াজ শুনতে পাচ্ছ, পাশের বাড়িতে কাজ হচ্ছে, কিছু করার নেই, এতে এটা চলতে থাকবে। তো এই ছবিটাও আমি পেয়েছি এটা ফ্রেন্ডের থ্রুতে, তো তার স্যার এটা দেখে আমাকে করতে দিয়েছে, আমার কিছু কাজ দেখেছিল সেটা পছন্দ হয়েছে এবং আমাকে করতে দিয়েছে তাদের বিয়ের জন্য। আমি জানি না ছবিটা লাস্ট পর্যন্ত কেমন হবে, তাদের পছন্দ হবে নাকি, কেননা তোমরা সবাই জানো যে কোনো ছবি দেখে অবিকল তার মানুষের মতো মুখ আঁকা এটা একটা একটু কঠিন ব্যাপার। সব ক্ষেত্রে যে সববার ম্যাচ করে তা নয়, আমি তাই জন্য সবাইকেই বলে দিই যে 70-60% আমার হতে পারে এবং বাকিটা নাও মিলতে পারে। তো সেটা একটা রিস্ক থাকেই প্রত্যেকবার কোনো কাজ নেওয়ার সময়, এবং সেই রিস্কটা নিতেই হয় আমাকে যে হবে কি হবে না দেখার জন্য। তো এটা এই কাজটা শুরু করেছিলাম, কিন্তু হঠাৎ করে বললো যে ক্লায়েন্ট যে একদিনের মধ্যে, একদিন নয় আমাকে দু তিন দিন আগে বলেছিলো, কিন্তু ছবি হচ্ছে একটু ভালো কোয়ালিটির ছবি চাচ্ছিলাম, তো খুঁজে খুঁজে তারা পেলো না, তো এই দুটো ছবিই দিল, এক দুটো ছবি দিয়েছিল, তো সেখান থেকেই আমাকে করতে হলো। দুটো আলাদা আলাদা ছবি ছিল, সেটাকে একসঙ্গে করেছি। তো এখানে হেয়ারের জায়গাগুলোতে দেখো একটু অসুবিধেই হচ্ছিলো আমার, কেননা হেয়ারগুলো আমাকে এইভাবে পাতলা পাতলা একটা একটা স্ট্রোক নিয়ে করতে হচ্ছে। তো এগুলো যারা ছবি আঁকো বা ছবির সম্বন্ধে একটু আইডিয়া আছে তারা বুঝতে পারবে এই একটা একটা হেয়ার স্ট্রেনগুলো করা কতটা মুশকিল ব্যাপার। ও আর একদিনে যেহেতু আমাকে করতে হয়েছে, কেননা শেষ পর্যন্ত ওই ছবি খুঁজে খুঁজে তারা পায়নি, এক যখন দিল বললো যে না আর পাচ্ছি না ওটাতেই করতে হবে, তখন অনেক দেরি হয়ে গেছে। তো ওই একদিন এক রাতের মধ্যেই করেছি, তাই জন্যে আমার নিজেরও ঠিক জানা নিজে ছবিটা কেমন হবে শেষ পর্যন্ত, তাও চেষ্টা করেছি এবং না ঘুমিয়ে সারা রাত জেগে সারাদিন কাজ করেছি। এই যাই হোক, এই সেম ছবি মানে লাস্ট কাপল পোর্ট্রেট যেটা আমি করেছিলাম সেটাতে আমি প্রায় এক উইকের মতো সময় নিয়েছিলাম, অন্যান্য ছবির মাঝে অল্প অল্প করে করেছিলাম, এবং এটা একদিনের মধ্যে যেহেতু তাই একটু প্রবলেম তো আমার মনে হচ্ছে পরে দেখে ছবিটা, কিন্তু কিছু করার নেই, আমার হাতে সময় খুবই কম ছিল এবং ছবিটা বেশ বড়, যেহেতু দেখতেই পাচ্ছ ডাবল ফিগার পোর্ট্রেট আছে। তো এই হচ্ছে ব্যাপার, ওয়াটার কালার এমন একটা কালার যেতে কোনো শিওরিটি নেই যে কালার কেমন হবে, আমাকে খুব ধীরে সুস্থে করে করে অল্প অল্প করে করতে হবে, এবং কারেকশানের জায়গাটা খুবই কম, প্রথম থেকেই যদি কারেকশান না করে করে যাওয়া যায় তাহলে শেষ মুহূর্তে কারেকশান খুবই কম। কালারটাকে ভালো লাগেও তাই, এত ভালো লাগে কালারটাকে তাই। এবারে যারা কাজ দেয় অনেক সময় তারা বুঝতে পারে না এর পেছনে কতটা পরিশ্রম রয়েছে। তো এই ছবিটাতে টোটাল যদি আমি হিসেব করি প্রায় 12-14 ঘন্টা তো গেছেই, লাগাতার যদি কাজ করি, এবং লাগাতার করা যায় না, অল্প করে একটুখানি ওয়েট করে আবার করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার, এবং ওই যে ব্যাকগ্রাউন্ডে ফোনে ছবিটা দেখছো ওটা হচ্ছে আমার লাস্ট পোর্ট্রেটের একটা কাজ, তো ওটার থেকে কিছু একটু আমি সাজেশান নিচ্ছিলাম, নিজের কাজ থেকে নিজে আবার সাজেশান নিচ্ছি, শিখছি, এবং শেষের দিকে এই কানের দুল এবং বাকি অর্নামেন্টসগুলো এবং শাড়ির কিছু ডিটেলসগুলো আমি ফেব্রিক কালার দিয়ে করেছি। ফেব্রিক কালার দিয়ে করার পরে এই যে সাইন করে দিলাম, সাইন করতেই ছবিটা কমপ্লিট। অ্যান্ড তোমরাও তোমাদের পোর্ট্রেট আঁকাতে চাইলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার ফেসবুকে দেওয়াই আছে চারদিকে, এবং প্রত্যেকটা পোস্টের সঙ্গে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই, তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে আমাকে একটা ভালো কোয়ালিটি পিডিএফ করে ছবি পাঠিয়ে দেবে, দিয়ে বলবে, এবং অবশ্যই পেমেন্ট নিয়ে, ফ্রিতে নয়, কেননা প্রচুর হার্ডওয়ার্ক আছে এর পেছনে। তো আজকের জন্য এতটাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে যে কেমন লাগলো, ভালো লাগলো, খারাপ লাগলো, যেমন লাগলো, কোনো সাজেশন থাকলে তোমরা যারা ছবি আঁকো, আমার স্যার বা আরও যারা ভালো আঁকে তারা যদি কোনো সাজেস্ট করতে পারো কিছু আমার ইম্প্রুভমেন্টের জন্য, প্লিজ করো। টাটা, বাই বাই, সি ইউ লেটার।